প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের এই অনলাইন বেজ আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথম শ্রেণী প্রাথমিক গণিত পৃষ্ঠা 52 পৃষ্ঠা, সবাই বই খোলো, সবাই 52 পৃষ্ঠা বই খোলো। আমরা গত ক্লাসে যোগগুলো দেখেছিলাম, আজকে বিয়োগ দেখব, কিভাবে বিয়োগ করতে হয়। এই চারটা বিয়োগ অঙ্ক আমরা আজকে শিখব। দেখো, প্রথমে আসি 4 থেকে 2, 4 থেকে 2 গেলে প্রথম, এটা আমরা দেখি, এখানে একটু দেখি 4 থেকে 2 গেলে কত, এটা আমরা দেখি। কেমন মনে করো এখানে 4টা দাগ আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা দাগ আছে। এই 4টা দাগ থেকে যদি আমরা 2টা বাদ দিই, সরি 1টা বাদ দিই, চার থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে এখানে মনে করো 4টা আছে, আমি একটু বড় করে দিচ্ছি, আবার 1টা 2টা 3টা 4টা, 4টা দাগ আছে। 4টা দাগ থেকে যদি আমি 1টা বাদ দিই, তাহলে কয়টা থাকবে একটু চিন্তা করো। আমি 1টা বাদ দিব, দেখো 1টা বাদ দিলাম, তাহলে কয়টা থাকবে, এখানে কয়টা আছে, 3টি। এখানে উত্তর হবে কত, 3। ঠিক তেমনি ভাবে এখানে আছে কয়টা, 3টা 2টা 3টা, এখান থেকে 2টা বাদ যাবে, তাই আমি 2টা বাদ দিলাম। আর কয়টা থাকবে রইল, 1টি। ঠিক তেমনি ভাবে এখানে আছে 6টা, 6টা 3টে গেলে কত, দেখো 1 2 3 5 6, এখানে আছে 6টা, এই 6-এর জন্য 6টা দাগ দিয়েছে, 1 2 3 4 5 6, 3টা চলে যাবে। তাহলে 3টা চলে গেলে কটা থাকে, দেখো তো 3টা চলে গেল, 3 মানে 3টা বাদ গেল, তাহলে কয়টা রইল, 3টি 3। এরপরে আছে 3 3 থেকে 0টি, মানে 1টা 2টা 3টা, 3টা থেকে কটা বাদ যাবে, কোনোটাই বাদ যাবে না, অর্থাৎ 0টি বাদ যাবে। 0টি মানে কি, কোনোটাই বাদ যাবে না, তাহলে 3টা থেকে কোনোটাই বাদ যাবে না, তাহলে 3টা থেকে যাবে,
তিন তিন তিন, ঠিক আছে? এই ধরনের করে আমরা সবগুলো বিয়োগ অঙ্কই করতে পারবো। আমি আরো দুই একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে দেখো তোমরা নয় নাম্বার, সাত বিয়োগ সাত, দশ নাম্বার রস বিয়োগ শূন্য, তারপরে বারো নাম্বার দশ বিয়োগ আট, তাহলে দেখো সাত থেকে সাত বিয়োগ করলে কত? এখানে আছে কটা? সাতটা। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আমি এখানে সাতটা দাগ দিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা থেকে আবার সাতটা বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা থাকে? আছে সাতটা, আমি সাতটাই বাদ দিয়ে দিই। আছে সাতটা, আমি সাতটাই বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা রইল? শূন্য তিন। বুঝতে পেরেছ? তারপর এখানে আছে দশ, দশ থেকে শূন্যটি বাদ যাবে, শূন্যটি মানে কি? কিছুই বাদ যাবে না, তাহলে থাকবে কয়টি? দশটি। তারপরে এখানে আছে দশ, দশ থেকে আটটি বাদ যাবে, দশ থেকে আটটি বাদ দিলে কত? দুই। আর এই ধরনের করে আমরা বিয়োগ অঙ্ক খুব সহজেই আমরা কি করতে পারবো, ঠিক আছে? তোমার বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করলে একদম দেখবে যে একদম সহজ হয়ে যাবে। তারপরে আসো আমরা তারপরে আমরা একটু নয় নম্বর অঙ্কটা একটু দেখি। নয় নম্বর অঙ্কটা সবাই একটু বই খোলো, বায়ান্ন পৃষ্ঠা। রনির গল্পের বই আছে কয়টি? পাঁচটি। রুমির গল্পের বই আছে কয়টি? তিনটি। তাহলে তাদের কাছে কয়টি গল্পের বই আছে? রনির গল্পের বই কয়টি? পাঁচটি, আর রুমির তিনটি। তাহলে তাদের একত্রে কয়টি গল্পের বই আছে? তাদের একত্রে কয়টা গল্পের বই আছে? তাহলে রনির গল্পের বই পাঁচটি, রনির পাঁচটি, আর রুমি গল্পের বই তিনটি। তাহলে তাদের কাছে মোট কয়টি গল্পের বই আছে? তাদের গল্পের বই আটটি, পাশা
করলে কত হয়? আর এর উত্তর হবে তো কত? ঠিক আছে, তারপরে আমরা 10 নম্বরটা দেখি কি লেখা আছে। দশ নম্বরটা হচ্ছে 6 এর সাথে কত যোগ করলে যোগফল 9 হবে। তোমরা আমরা একটু ট্রাই করে এটা দেখি, 6 এর সাথে কত যোগ করলে যোগফল 9 হবে। 10 নম্বরটা হচ্ছে যে বিনির 8টি পেন্সিল ছিল, তার বাবা তাকে আরো 2টি পেন্সিল দিল, তাহলে বিনির 6টি পেন্সিল হলো। হ্যাঁ, তো বিনির পেন্সিল ছিল 6টি, 8টি, বাবা তাকে আরো দিল 6টি, 2টি, তাহলে তাদের বিনির 6টি পেন্সিল হলো। 10 নম্বর, বিনির পেন্সিল ছিল 8টি, তার বাবা দিল 2টি, তাহলে বিনির 6টি পেন্সিল হলো। পেন্সিল হলো 10টি। লিখে নাও এটা, তাহলে উত্তর হবে 10টি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। তোমরা বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের কাছে এই অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।